দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক 11:45 নাগাদ নদিয়ার জালশুক্লা এলাকায়। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা প্রমোদ বিশ্বাসের বাড়ির মূল দরজা ভেঙে 6 জন সশস্ত্র দুষ্কৃতী প্রবেশ করে বাড়ির ভিতর। অভিযোগ, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ির সদস্যের ঘরে বন্দী করে অবাধে লুটপাট চালায় তারা। আলমারি ভেঙে সোনার গহনা সহ নগদ 42,000 টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করে নাকাশিপাড়া থানায়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই গ্রিলের তালাটা ভেঙে ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার পরে গিয়েই দা ধরেছে, তার বলছে তোমার স্বামী কোথায়, তো বলছে পাশের ঘরে। তার পাশের ঘরে গিয়ে আমি শোয়া ছিলাম, ওখানে গিয়ে আমাকে পিস্তল ধরেছে এখানে। তারপরে বলছে তোর ভাই কোথায়, তোর ভাইকে ডাক। তারপর পিস্তল ধরে এনে ভাইয়ের ঘরের সামনে এসে ভাইকে ডাকি, তার ঘর খোলার সাথে সাথে আবার ওকে পিস্তল ধরি। তারপরে এক এক করে সব এক ঘরে ঢুকিয়ে ডাকে। তারপরে আলমারির চাবি ওইগুলো নিয়ে ওরাই নিজেরাই খুলে নিয়ে গেছে। কী কী চুরি গেছে মোটামুটি? ওই 8-9 ভরি সোনা আর ওই 45,000 টাকার মতো।